হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি তো ভীষণ ভালো, কিন্তু এখানকার টেম্পারেচার ভীষণ লো আজকে, যেরকম ফিলস লাইক হচ্ছে জিরো। তার মধ্যেও এখন বাজে বিকেল 5টা, এবং আমি ভাবছি যে বাইরে থেকে একটু দেখে আসি, মানে ঠান্ডাটা একটু ফিল করে আসি। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, অলমোস্ট না পুরো রেডি হইনি এখনো, জাস্ট জ্যাকেটটা পরে নিয়েছি, ড্রেস করে নিয়েছি, এখন একটু টাচ আপ করে বেরিয়ে যাব। আর ভাবছি এই পাশেই, আমার বাড়ির পাশে একটা খুব ভালো পার্ক আছে, ম্যান্ডেলিন পার্ক, যেখানে সবাই মোটামুটি সকাল বিকেল যায়। তো আমি তোমাদেরকে সেই পার্কটাতে আজকে নিয়ে যাব এবং দেখাবো, খুব সুন্দর লাগবে দেখে আশা করি পার্কটা। এবং সাথে সাথে আরেকটা ব্যাপারও জানাই, সেটা হচ্ছে যে কাল এক্স্যাক্টলি আমার বিয়ের 3 বছর পূর্ণ হচ্ছে, মানে কাল আমার 3rd অ্যানিভার্সারি। তো সেই কারণে কিছু কেনাকাটাও আছে, তো চলো তোমাদেরকে নিয়ে যাব, অবশ্যই নিয়ে যাব, এবং আমিও রেডি হয়ে নিই চটপট করে, দিয়ে একসাথে বেরোচ্ছি। ওকে চলো। এই সবে বেরোলাম, কিন্তু কি বলবো, বেরিয়েই দেখছি বৃষ্টি। বাবা যায়, এতক্ষণ কিছু হচ্ছিল না, মানে রেডি হয়ে জাস্ট বেরোলাম, বেরিয়েই দেখছি বৃষ্টি, আশ্চর্য। হ্যাঁ, তো জানি না, পার্ক অব্দি যাই, দেখি যদি মানে আমাদের সকলের কপাল ভালো থাকে তাহলে আমিও ভিতরে যেতে পারবো আর তোমাদেরও সবাইকে দেখাতে পারবো। তো দেখি কি হয়। তো আমরা পৌঁছে গেছি আর বৃষ্টি খুব কম পড়ছে, কিন্তু পড়ছে, খুব জোরে বৃষ্টি না আসা অবধি আমরা দেখিনি। আমরা চলে এসেছি পার্কে, বৃষ্টিটা ভীষণই কম, কিন্তু তাও আমি ছাতাটা ব্যবহার করছি কারণ ঠান্ডাটাও প্রচুর আছে। আমার পেছনেই দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ফাউন্টেন রয়েছে, পুরো পার্কটা একবার দেখে নাও। এই হলো পুরো পার্ক, এই এরিয়াটা এদিকেও যতটা উল্টো দিকেও ততটাই এরিয়া আছে, রাস্তার অপোজিটেও পার্কটার আধা অংশ। দেরি না করে ছটপট আমি পার্কটা দেখিয়ে দিই না পুরোটা, তারপর আমরা এখান থেকে বেরিয়ে অন্য কোথাও যাবো। চলো, আরেকটা ব্যাপার বলি, এখানে তোমরা দেখতে পাচ্ছ ঘাসগুলো একটু ঘাস হয়ে গেছে, এই ব্যাপারগুলো ঘাসগুলো কিন্তু মরে যায়নি, এরা ডরমেন্ট হয়ে আছে, এখানে এতটাই ঠান্ডা তার ফলে এই ঘাসগুলো, মানে আমি শুনেছি যেটা সেটা হচ্ছে এই অবস্থাতে এত ওয়েদার চেঞ্জ হচ্ছে বা সিজনের জন্য এটা ডরমেন্ট হয়ে আছে, কিন্তু যেই আবার গরমকাল পড়ে যাবে এই ঘাসগুলি আবার পুরো গ্রিন হয়ে যাবে। এই জাস্ট ঘরে ঢুকলাম, আর বলো না, সেই 5টায় বেরিয়েছি আর এখন রাত 10টা বাজে,
মানে সারাক্ষণ টো 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 করে এই জাস্ট পৌঁছলাম। আজকে আমার খুব পছন্দের একটা জিনিস হয়েছে, সেটা হলো এটা। আরও একটা পছন্দের জিনিস হয়েছে, কিন্তু সেটা আমি এখন দেখাচ্ছি না, আমি পরের ভিডিওতে দেখাবো, তার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে।